নমস্কার বন্ধুরা, অভিনন্দন সকলকে আমাদের এই কম্পিউটার ব্লগ শিরোনামের মধ্যে। অনেকদিন ধরে বন্ধুরা আমাদের এই ভিডিওর মধ্যে যে কমেন্টগুলো আসছে যে ত্রিপুরার সরকারের যে সরকারিভাবে আইটিআই অ্যাডমিশনের প্রক্রিয়া শুরু হয়েছে কিনা, এক্ষেত্রে অনেকে আমাদেরকে কমেন্ট করেছে। তবে আমরা সেই কমেন্টের রিপ্লে তৎসঙ্গে করার চেষ্টা করেছি এবং যেটার মধ্যে আমরা প্রতিনিয়ত বলে গেছি যে এখনও অ্যাডমিশন প্রক্রিয়া কিন্তু শুরু হয়নি। আজকে ভিডিওর মধ্যে বন্ধুরা সেই ত্রিপুরা রাজ্যের মধ্যে সরকারিভাবে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট যেগুলো রয়েছে এর মধ্যে অ্যাডমিশন প্রক্রিয়ার নতুন নোটিফিকেশন বেরিয়ে গেছে। এই ভিডিওর মধ্যে আমি প্রত্যেকটা বিষয় আপনাদের কাছে তুলে ধরবো, তাছাড়াও কীভাবে অনলাইন আবেদন করতে হয় তার একটা প্রসেস আমি আপনাদেরকে শো করাবো। বন্ধুরা, ভিডিও শুরু করাকে করে নেব ছোটো রিকোয়েস্ট, যদি আপনারা প্রথম থেকে কম্পিউটার ব্লগ চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে রেখেছেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু যদি আপনি এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং সঙ্গে বেল আইকনটুকু প্রেস করে রাখবেন, যার ফলে আমাদের চ্যানেলে আপলোড হওয়া সমস্ত ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে আসবে এবং বন্ধুরা এটা সম্পূর্ণ ফ্রি। তাহলে চলুন আমরা দেখে নিচ্ছি সেই নোটিফিকেশনগুলির পাতায় ডিটেলসে কী কী দেওয়া হয়েছে। নোটিফিকেশনের পাতায় ডিটেলসে যাওয়ার আগে আপনার উদ্দেশ্যে বলে নেব, এই নিউজ অ্যান্ড ইভেন্টস থেকে বিভিন্ন প্রকার নোটিফিকেশনগুলি ডিটেলসে রয়েছে, প্রয়োজন পড়লে আপনারা সেখান থেকে নিজেরা চেক করতে পারেন। তাছাড়াও আমরা সেগুলোকে ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, প্রয়োজন পড়লে আপনারা সেখান থেকেও নিয়ে নিতে পারেন। তবে ভিডিওটাকে প্রথম থেকে লাস্ট দেখার অনুরোধ এই কারণে রইল, কারণ অনলাইন আবেদন প্রক্রিয়া করার পরে যে সমস্ত প্রক্রিয়াগুলো আপনার করতে হবে সেটা আমরা ভিডিওর মধ্যে ডিটেলস আলোচনা করেছি, হয়তোবা আগামী দিনগুলিতে সেটা আপনার জন্য ইম্পর্টেন্ট হতে পারে। চলে যাবো আমরা ডিটেলসে দেখে নেব কী কী রয়েছে। হচ্ছে সেই নোটিফিকেশনটা যেটা ত্রিপুরা সরকার শিল্প বাণিজ্য দপ্তর আইটিআই সমূহে 2020 সালের শিক্ষাবর্ষের যে ভর্তির সম্পূর্ণ বিজ্ঞপ্তিটা, চারটা পেজ রয়েছে, সবগুলো আমরা আলোচনা করব। তবে আপনার উদ্দেশ্যে বলে নেব, প্রথম যে ট্রেডগুলো দেওয়া আছে প্রথম সাইডে, তারপর মিডলে যেটা রয়েছে প্রশিক্ষণের সময়কাল, ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা, এবং যে যে আইটিআইগুলির নাম মেনশন করা হয়েছে সেই আইটিআইগুলির মধ্যে রেস্ট্রিকটিভ ট্রেডে কতগুলি আসন সংখ্যা রয়েছে সেগুলো কিন্তু ডিটেলসে তুলে ধরা হয়েছে। আপনার উদ্দেশ্যে বলে নেব, যখনই আপনি আবেদন করবেন আপনি কোন ট্রেডকে চুজ করছেন এবং কোন আইটিআইয়ের মধ্যে কতগুলো আসন সংখ্যা রয়েছে সেটা আপনি দেখে আবেদন করলে হয়তো বা আপনার জন্য ভালো হবে। তবে এক্ষেত্রে আমরা আলোচনা করছি না যে এই ট্রেড এবং আসন সংখ্যা প্লাস এখানে সময়কাল, সেটা আপনারা দেখে নিতে পারেন। আপনারা যখন আবেদন করবেন তখন আগে দেখে নেবেন যে কোন ট্রেডে আবেদন করতে যাচ্ছেন এবং সেই ট্রেডের সময়কাল কতদিন লাগবে কোর্সটা কমপ্লিট করতে এবং যে আইটিআইয়ের মধ্যে আবেদন করবেন সেখানে আসন সংখ্যা কতটুকু রয়েছে, বাকিগুলি আমরা আলোচনা করবো, সেটা আপনারা দেখে দেখে আবেদন করে নিতে পারেন। এখন আমরা আলোচনা করবো নাম্বার তিনে যেটা দিয়েছে, এখানে আইটিআই ভর্তি হতে গেলে আমাদের কিন্তু ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী উত্তীর্ণ অথবা দশম শ্রেণী উত্তীর্ণ হতে হবে এবং এক্ষেত্রে আমার ন্যূনতম বয়স কিন্তু 14 বছর হতে হবে এবং আবেদন করতে গেলে আমার যে ন্যূনতম বয়সটা দেওয়া আছে এর উপর ডিপেন্ড করে কিন্তু আমি আবেদনটা করব। এমন না যে আমার বয়স যদি 13 বছর 7 মাস হয় তাহলে আবেদন করতে পারবো, এমন না, 14 বছর যখন হবে তখনই কিন্তু আপনি আবেদন করতে যাবেন। এখন আমরা আলোচনা করে নিচ্ছি নাম্বার চারে যেটা রয়েছে, ভর্তি হতে গেলে আপনাকে শুধুমাত্র কিন্তু অনলাইনে আবেদন করতে হবে এবং অনলাইন কীভাবে আবেদন করব সেটা আমরা লাস্টে আলোচনা করব। এবং অনলাইনে আবেদন করতে গেলে আপনাকে যে কাজটা করতে হবে এই যে লিঙ্কটা রয়েছে সেই লিঙ্কটার মধ্যে ক্লিক করতে হবে। তবে এই লিঙ্কটা পেয়েছেন আপনারা আমাদের ভিডিও ডেসক্রিপশনের মধ্যে, সেখানে গিয়ে আপনি যখন অনলাইনে আবেদন করবেন আমরা একটা ডেমোশন দেখাবো আপনাদেরকে, সেভাবে আপনি দেখে দেখে করে নিতে পারেন। দেখুন এই ক্ষেত্রে বলা আছে, অনলাইন ছাড়া অন্য কোনো মাধ্যমে কিন্তু আবেদন গৃহীত হবে না, মানে আপনাকে অনলাইন আবেদন করতেই হবে। এবং অনলাইন আবেদন কীভাবে করতে আমরা বলে দিয়েছি, আমরা লাস্টে আলোচনা করব। নাম্বার পাঁচে দেখুন, প্রার্থীদের অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার পর, এই ক্ষেত্রে হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, নিকটবর্তী সরকারি আইটিআইগুলিতে নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের আবেদনপত্র সাথে অরিজিনাল সার্টিফিকেট যা যা বলা হয়েছে আমরা আলোচনা করব সেগুলো কিন্তু আপনাকে শো করাতে হবে সেই আইটিআইয়ের মধ্যে গিয়ে। তবে সেটা আপনি যখন অনলাইন আবেদন করবেন নিউজ অ্যান্ড ইভেন্টস থেকে যখন পোর্টালটা খুলবেন সেখানে আপনারা পেয়ে যাবেন যে কখন আপনাকে সেই ডকুমেন্টগুলি শো করাতে হবে এবং সেই ডকুমেন্টগুলি কী কী লাগবে আমরা আলোচনা করব। প্রার্থীদের প্রাপ্ত নম্বর অনুযায়ী অনলাইনে মেয়াদ তালিকা এবং প্রাপ্ত ট্রেডের নাম সেই পোর্টালে কিন্তু দেওয়া হবে। যদি কোনো প্রার্থীদের মধ্যে প্রাপ্ত নম্বর সমান হয় সেক্ষেত্রে নিম্নলিখিত প্রক্রিয়া অনুযায়ী মেরিট লিস্টকে নির্ধারিত করা হবে এবং এক্ষেত্রে দেখুন যদি দুজন প্রার্থী একই র্যাঙ্কে থাকে তাহলে কিভাবে দুজনের মধ্যে একজনকে টানা হবে তার কিন্তু নির্দিষ্ট ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে। যেমন যে সকল
গ্রেডে ভর্তির ন্যূনতম যোগ্যতা দশম শ্রেণী উত্তীর্ণ, সেক্ষেত্রে গণিত এবং বিজ্ঞান বিষয়সমূহের উপর ইম্পর্টেন্স দেওয়া হবে। যদি বন্ধুরা আপনাদের মধ্যে কেউ সেম মেরিট ল্যাঙ্কে আসেন, তাহলে কিন্তু আপনাকে যে কাজগুলি করতে হবে আপনার কিছু করার নেই, তারাই কিন্তু এই সমস্ত বিষয়গুলোর উপর ভিত্তি করে আপনাকে মেরিট লিস্টে নেবে। এখন আমরা দেখে নিচ্ছি যে সকল ট্রেডে ভর্তি ন্যূনতম শিক্ষক যোগ্যতা অষ্টম শ্রেণী দশম শ্রেণী উত্তীর্ণ, সেক্ষেত্রে আবার মেরিট লিস্ট কী পেটানো হবে। দেখুন, দুটো ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট যেমন এর সর্বোচ্চ প্রাপ্ত নম্বরের ভিত্তিতে, ইংরেজি বিষয়ে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে, জন্ম তারিখের ভিত্তিতে। তো এইগুলো হয়তো বা সকলের জন্য ইম্পর্টেন্স দেওয়ার প্রয়োজন নেই, কারণ তাছাড়াও ইম্পর্টেন্স দিয়ে আপনার কোনো কিছু হবে না, কারণ যারা যে নম্বর পেয়েছেন এর উপর ভিত্তি করে কিন্তু আলটিমেটলি সিলেকশনটা আসে। এবং এক্ষেত্রে পিডাব্লিউ যে সমস্ত ক্যান্ডিডেটস রয়েছেন তাদের কিন্তু অফলাইন পদ্ধতিতে আসনগুলোর সংখ্যা বরাদ্দ করা হবে। এখন হচ্ছে যে সমস্ত ক্যান্ডিডেটরা তাদের অনলাইন রেজিস্ট্রেশন করা হবে, এবং সে অনলাইন রেজিস্ট্রেশন লগ ইন করার পর আপনাদের অ্যালটমেন্টের মেরিট ল্যাঙ্ক অনুযায়ী কিন্তু আপনারা আপনাদের নির্দিষ্ট যে সমস্ত আইটিআইগুলিতে অ্যাডমিশন হচ্ছে সেখানে কিন্তু আপনারা ভর্তি হতে পারবেন। এখন হচ্ছে আইটিআই ভর্তি হতে গেলে আপনার যে সমস্ত ডকুমেন্টসগুলি নিয়ে যেতে হবে সেগুলো হচ্ছে দু কপি পাসপোর্টের ফটোগ্রাফ, সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস অফ আদার, এবং সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ মার্কশিট এন্ড সার্টিফিকেট দুটোই লাগবে, কিন্তু কাস্ট সার্টিফিকেট লাগবে এবং পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট সবগুলো কিন্তু সেলফ অ্যাটেস্টেড চেয়েছে। সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস অফ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস এটাও লাগবে, ব্যাঙ্কের পাসবুক, 7-8 যে জিনিসটা ডিউলি ফিল্ড আন্ডারটেকিং ইন প্রিসক্রিপ্ট ফরম্যাট, সেই ফরম্যাটটা আপনাদেরকে শো করাবো, সেই ফরম্যাটটাই কিন্তু আপনাকে নিয়ে যেতে হবে। নাম্বার 8 রয়েছে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট ইন প্রিসক্রিপ্ট ফরম্যাট, সেটাও আমি আপনাদেরকে শো করাবো। সবগুলি তাদের পোর্টালে দেওয়া আছে, তবে সেগুলো আমরা দিয়ে দেবো ভিডিও ডেসক্রিপশন মধ্যে। ১,০০০ টাকা সেটা কিন্তু ক্যাশ রিফান্ডেবল মানি আফটার সাকসেসফুলি কমপ্লিশন অফ ট্রেনিং। এক্ষেত্রে যে সমস্ত ক্যান্ডিডেটরা এই আইটি ট্রেনিংগুলি কমপ্লিট করে নেবে পরবর্তী সময় কিন্তু 1,000 আপনাদেরকে রিফান্ড করে দেওয়া হবে। এক্ষেত্রে প্রথম রাউন্ডে মেরিট লিস্ট আসার পর পরবর্তী সময় কিন্তু সেকেন্ড মেরিট লিস্টও আসতে পারে, সেটা এক্ষেত্রে কিন্তু মেনশন করা হয়েছে। এখন আমরা আলোচনা করছি নাম্বার 11-তে, যেটা আপনাদেরকে স্টাইপেন্টও এক্ষেত্রে প্রদান করা হবে। নাম্বার 13-টা খুবই ইম্পর্টেন্ট, আপনাদের অনলাইন রেজিস্ট্রেশন আজকে থেকে শুরু হয়ে গেছে 3/9/2020, এবং আপনাকে কিন্তু 10/9/2020 মধ্যে সে অনলাইন অ্যাপ্লিকেশনগুলি সাবমিশন করে নেওয়ার চেষ্টা করবেন। এখন আমরা দেখে নিচ্ছি পিরিয়ড অফ ভেরিফিকেশন অফ ক্রেডেনশিয়াল ইন নিয়ারেস্ট গভস আইটিআই। এমন না যে আপনি যে আইটিআইয়ের মধ্যে সিলেকশন করেছেন ফর্মগুলো সেই আইটিআইয়ের মধ্যে যেতে হবে, আপনার নিয়ারেস্ট যে আইটিআইগুলি থাকবে সেখানে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনে যে সময় দেওয়া আছে এগুলো করে নিতে হবে। পাবলিকেশন অফ মেরিট লিস্ট সময় দেওয়া আছে, সেই সময়ে আপনাদের মেরিট লিস্টগুলো আসবে, সিলেক্ট সিট অ্যালটমেন্ট দেওয়া হয়েছে, এবং পিডাব্লিউ ক্যান্ডিডেটের জন্য এগুলো থাকবে। পরবর্তী সময়ে যে সিট অ্যালটমেন্ট আদার ক্যান্ডিডেটস সেটা কিন্তু সবগুলো দেওয়া হয়েছে। এক্ষেত্রে এগুলো আপনাকে লক্ষ্য রেখে রেখে কিন্তু আপনাদের পরবর্তী সময়গুলোতে সেই ভর্তির প্রক্রিয়াটা কমপ্লিট করতে হবে। যেমন রাউন্ড টুতে কিন্তু এখনও কিন্তু অ্যানাউন্সমেন্ট করা হয়নি যে কখন যে শূন্য পদগুলি দ্বিতীয়বার মানে সেকেন্ড মেরিট লিস্ট আসবে, এটা পরবর্তী সময় হয়তো ফার্স্ট মেরিট লিস্টের পরে সেকেন্ড মেরিট লিস্টটা চলে আসতে পারে। আপনাদের সকল উদ্দেশ্যে বলো, যারাই ভর্তি হবেন তারা কিন্তু সেই অনলাইন পোর্টালে আবেদনটা করতে হবে। এখন আমরা আলোচনা করছি যে সমস্ত 8+ ক্যান্ডিডেটার রয়েছেন, দেখুন এক্ষেত্রে বলা আছে ফরম্যাট অফ সার্টিফিকেট অফ 8+ মার্কশিট মাস্ট বি সাবমিটেড অন স্কুল লেটার হেড উইথ কমপ্লিট অ্যাড্রেস অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার। এই যে ফরম্যাটটা আছে সেটা কিন্তু আপনাকে যারা 8+ আবেদন করবেন সেই ফরম্যাটটাই কিন্তু আপনার HM এর দ্বারা সেটাকে সিগনেচার করিয়ে স্কুলের লেটার হেডের মধ্যে সিগনেচার করিয়ে সেটা কিন্তু নিয়ে আসতে হবে। তারপর রয়েছে আপনাদের যে ফরম্যাট অফ মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, সেটাও কিন্তু আপনাকে কোনো মেডিকেল যে অফিসার থাকবে ওনার কাছ থেকে সেটা করে নিতে হবে। এটা হচ্ছে আন্ডারটেকিং, সেটা আপনাকে ফিল আপ করে নিতে হবে এবং সেটাই সম্পূর্ণ আন্ডারটেকিং কিন্তু সিগনেচারও করতে হবে আপনাকে। এই সবগুলি কিন্তু আপনাকে নিয়ে যেতে হবে যখন আপনি ডকুমেন্ট ভেরিফিকেশন করাতে যাবেন। আলটিমেটলি কিন্তু আজকে আমরা যে ত্রিপুরা সরকারের আন্ডারে যে আইটিআইগুলি রয়েছে সেই আইটিআইগুলির মধ্যে ভর্তির প্রক্রিয়ার সম্পূর্ণ বিষয়গুলি তুলে ধরছি আপনাদের মতো করে, হয়তোবা এই সংক্রান্ত বিষয়ে আরও কোনো ডাউটস থাকতে পারে। এখন আমরা যদি ডাউটস থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করবেন। এখন আমরা দেখে নেব অনলাইন আবেদন কীভাবে করবেন। অনলাইন আবেদন করতে গেলে অবশ্যই তাদের পোর্টালে আসতে হবে, আসার পর নিউ রেজিস্ট্রেশনের মধ্যে আপনাকে ক্লিক করতে হবে। নিউ রেজিস্ট্রেশনের মধ্যে যখন আপনি ক্লিক করবেন তখন আপনার সামনে নতুন একটা পেজ ওপেন হবে, সেই পেজের মধ্যে আপনার যে যে কাজগুলি করতে হবে যেমন ক্যান্ডিডেট নেম, ডেট অফ বার্থ, প্রাইমারি মোবাইল নাম্বার, জেন্ডার, সেকেন্ডারি মোবাইল নাম্বার, পাসওয়ার্ড,
এবং এই যে ক্যাপচারটা রয়েছে সেটা দেওয়ার পর সাবমিট করতে হবে, তাহলে এই অ্যাপ্লিকেশন ফর্মটা শুরু হবে আপনার প্রথম প্রক্রিয়া। তবে আপনাদের ডাউটস থাকতে পারে যে পুরো অ্যাপ্লিকেশনটা কীভাবে ফিল আপ করবেন, তার জন্য আমাদের পোর্টালে প্রিভিয়াস ইয়ারে আমরা অনলাইন কীভাবে আবেদন করতে তার সম্পূর্ণ ডিটেলসটা তুলে ধরেছিলাম। এই লিঙ্কটা, এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই লিঙ্কটা সম্পূর্ণ পেয়েছেন আপনার ভিডিও ডেসক্রিপশনের মধ্যে, সেখানে ক্লিক করে আপনারা দেখে নিতে পারেন যে কীভাবে অনলাইন আবেদন করতে হয় তার সম্পূর্ণ ডিটেলস এ টু জেড আমরা দিয়ে দেব ভিডিও ডেসক্রিপশনের মধ্যে, সেখানে আপনি ক্লিক করে সে আবেদনটা করে নিতে পারবেন। আজকে মনে হয় তাহলে আমরা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট, যেটা ত্রিপুরা সরকারের আন্ডারে বিভিন্ন ইনস্টিটিউটগুলো রয়েছে, এর মধ্যে বিভিন্ন ট্রেডে যে অ্যাডমিশনের প্রক্রিয়ার জন্য নতুন নোটিফিকেশন বেরিয়েছে তার প্রত্যেকটা বিষয় তুলে ধরেছি আপনাদের মতো করে। ঠিক আছে বন্ধুরা, দেখো আগামী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।